মুজিব সিনেমা করে পাওয়া 10 কাঠার সেই প্লট হারালেন আরিফিন শুভ, কেরিয়ারও হুমকির মুখে। কথায় আছে আমও গেল ছালাও গেল, এই দশা হয়েছে ঢালিউডের অন্যতম জনপ্রিয় চিত্রনায়ক আরিফিন শুভর ক্ষেত্রে। ব্যক্তিজীবন ও কেরিয়ার উভয় দিকেই যেন শনির দশা লেগেছে। কদিন আগেই প্রায় 1 দশকের সংসার জীবনে বিচ্ছেদ হয়েছে এই অভিনেতার, আর আওয়ামী ঘেঁষা শিল্পী হিসেবে ছাত্র আন্দোলনের পর থেকেই অভিনয় কেরিয়ার নিয়েও হুমকির মুখে ছিলেন শুভ। এবার জানা গেল সরকারি কোটায় পাওয়া প্লটটিও হারাচ্ছেন শুভ। শেখ মুজিবুর রহমানের জীবনী অবলম্বনে নির্মিত মুজিব একটি জাতির রূপকার চলচ্চিত্রে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করে রাজউকের 10 কাঠার একটি প্লট পেয়েছিলেন আরিফিন শুভ। গত বছরের 27 নভেম্বর রাজউকের বোর্ড সভায় এই সিদ্ধান্ত হয়। 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর এবার সেই প্লট হারাচ্ছেন অভিনেতা আরিফিন শুভ। শেখ হাসিনা সরকারের বিভিন্ন সময়ে সংরক্ষিত কোটায় বরাদ্দ দেওয়া সব প্লট বাতিলের উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার। এরই অংশ হিসেবে মুজিব সিনেমা করে আলোচনায় আসা অভিনেতা আরিফিন শুভকে সংরক্ষিত কোটায় বরাদ্দ দেওয়ার রাজউকের প্লটটি বাতিলের সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। শুভর সঙ্গে সিনেমাটির প্রযোজক লিটন হায়দারের প্লটও বাতিল হচ্ছে বলে জানা গেছে। গত 5ই সেপ্টেম্বর গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছে রাজউকের চেয়ারম্যান মেজর জেনারেল মোহাম্মদ সিদ্দিকুর রহমান সরকার। জানা যায় গত বছরের 27 নভেম্বর অনুষ্ঠিত রাজউকের বোর্ড সভায় পূর্বাচল নতুন শহর প্রকল্প থেকে শুভকে 10 কাঠা এবং প্রযোজক লিটন হায়দারকে 3 কাঠার একটি প্লট বরাদ্দ দেওয়ার সিদ্ধান্ত হয়। এরপর এ প্লটের বিপরীতে শুভ সরকার নির্ধারিত টাকা জমা দিয়ে একটি চুক্তিপত্র গ্রহণ করেন, কিন্তু সময় স্বল্পতার কারণে তিনি এ প্লটের রেজিস্ট্রেশন বা নিবন্ধন করে নিতে পারেননি। এরই মধ্যে গত 5 আগস্ট আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার শুভর প্লটসহ গত 15 বছরের রাজনৈতিক বিবেচনায় বরাদ্দ দেওয়া প্লটগুলো নিয়ে হিসাব নিকাশ শুরু হয়। এরই ধারাবাহিকতায় আরিফিন শুভ ও লিটন হায়দারের প্লট বাতিলের সিদ্ধান্ত নিয়েছে রাজউক। রাজউকের চেয়ারম্যান মেজর জেনারেল মোহাম্মদ সিদ্দিকুর রহমান সরকার বলেন, মন্ত্রণালয়ের নির্দেশে আমরা তালিকা প্রণয়নের কাজ শুরু করেছি, তবে কি পরিমাণ প্লট বাতিল হবে তা এখনই বলা যাচ্ছে না। মূলত রেজিস্ট্রেশন হয়নি এমন শতাধিক প্লটের তালিকা তৈরি করা হয়েছে, বোর্ড সভায় এ তালিকা উপস্থাপন করে বরাদ্দ বাতিল করা হবে। ভারতীয় নির্মাতা শ্যাম বেনেগালের পরিচালনায় মুজিব চলচ্চিত্র মুক্তি পেয়েছিল 2023 সালের 13ই অক্টোবর। এ চলচ্চিত্রে মুজিব চরিত্রে অভিনয় করতে শুভ 1 টাকা পারিশ্রমিক নেওয়ার কথা জানিয়েছিলেন।